প্রথমে 39তম দিনে আমরা বলতে চাই, গতকালকে আমাদের প্রতিনিধিরা শিক্ষা সচিব এবং ডাইরেক্টর মহোদয়ের সাথে মিলিত হয়েছে। সেখানে আলোচনাক্রমে আমাদের যে আইনিভাবে বাসার পথটা সেগুলো তুলে ধরেছিল, তুলে ধরার পরে ওনারা কিন্তু অকপথে ওনারা জানতে পেরেছে যে আমরা আইনিভাবে এখনো আছি, কিন্তু ওনারা আমাদের প্রশ্নের একটাও সদুত্তর দিতে পারেনি। ওনারা 16 তারিখের মধ্যে আমাদের জন্য কি উদ্যোগ গ্রহণ করছে ডিপার্টমেন্টালি সেই ডিসিশন আমাদেরকে পাঠাবে বলে ওরা জানিয়েছে। তো সেদিকে আমরা আশ্বস্ত, এখন আশাবাদী। ডিপার্টমেন্ট যে যে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যেগুলো ভুল করেছে সেই ভুলগুলো সংশোধন করে আইন দপ্তরে পাঠিয়ে আমাদেরকে রক্ষা করবেন বলে আমরা আশা রাখি। যদি 16 তারিখের মধ্যে পজিটিভ কোনো দৃষ্টিভঙ্গি বা পজিটিভ কোনো উদ্যোগ যদি আমরা দেখতে না পাই, তাহলে আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,303 একটা সিদ্ধান্ত ক্রমে ওনারা 18 তারিখে যে একটা কর্মসূচি বার্তা দিয়েছিল, সে বার্তার মধ্যে বলেছিল মুখ্যমন্ত্রীর সাথে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে যাব। সে দরবারটা কি বিধানসভা অভিযান, অনেকে বলার চেষ্টা করছেন বিধানসভা অভিযান, তো আমরা এখানে বিস্তারিতভাবে বলছি না। তবে ডিপার্টমেন্টালি যদি উদ্যোগ গ্রহণ না হয়, আমরা রাজ্য সরকারকে জানান দিতে চাই 18 তারিখে জয়েন্ট মুভমেন্ট কমিটি যে ডিক্লার দিয়েছিল সেটা মুখ্যমন্ত্রীর দরবারে কিভাবে যাব, সেটা ওই দিনে ডিসিশন নেব। যেহেতু রাজ্য সরকারের সদিচ্ছার উপর ডিপেন্ড করে ডিরেক্টর মহোদয় এবং শিক্ষা সচিবের ইঙ্গিতে আমরা বুঝতে পারেছি, ক্যাবিনেট যদি ডিসিশন না নেয়, সব উদ্যোগে মানে উদ্যোগ যদি সদিচ্ছায় গ্রহণ না করে, তাহলে আমাদের জন্য কোনো কিছু ওনারাও ব্যবস্থা করতে পারবে না। তবে সেই সাথে আমরা বলতে চাই, রাজ্য সরকারকে অনুরোধ করতে চাই, আপনারা অতি সত্বর আমাদের জন্য সদ উদ্যোগ গ্রহণ করুন। পজিটিভ দৃষ্টিভঙ্গিতে আমাদের বাঁচার তাগিদে, বাঁচার জন্য, আমাদের অধিকার রক্ষার জন্য, আমাদের ন্যায্য দাবির জন্য আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে স্বইচ্ছায় সদ উদ্যোগে আমাদের জন্য স্থায়ী সমাধান করবে বলে আমরা এখনো আশা রাখি, যাতে আমাদের বাধ্য না করে 16 তারিখের পরে আমরা তীব্র থেকে তীব্রতর আরও বিক্ষিপ্ত আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য না হয়। সেদিকে খেয়াল রেখে রাজ্য সরকারের কাছে আবারও অনুরোধ রাখি, আপনারা মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের জন্য যে বাঁচার রাস্তাগুলো আছে সেদিকে সেই পথ আপনারা অবলম্বন করবেন, সেটাই আশা রাখি।